বতদ্রবার উচ্ছেদ প্রসঙ্গত বিধানসভাত মুখ্যমন্ত্রী শর্মার মন্তব্য। বিজেপি সরকার থকালে বেদখলকারীর বিরুদ্ধে চলি থাকিব উচ্ছেদ। 75 বছরে পত্তা নিদি এতিয়া বতদ্রবাত কংগ্রেসে গৈ কান্দিছে। এনেদরে বিরোধী দলটক কটাক্ষ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আমি এভিকশন করিমে, এতিয়ালৈকে বিজেপি সরকার থাকিব, তেতিয়ালৈকে এই কামটো চলি থাকিব, ইয়াত আৰু কথা কৈ মেলি লাভ নাই। তেওঁলোকেতো এভিকশনটো কৰিবই নালাগিছিল, আকৌ তেওঁলোকে আগতে নিজৰ খৰচত খাইছিল, তাতে এতিয়া চৰকাৰৰ খৰচত খাব, কথাটো উল্টাই হ'ল। দেখোন উচ্ছেদৰ পিছত কিয় কিয় কান্দিব লাগে? 75 বছৰত কান্দিব লাগিছিল না? আমাৰতো দুখীয়া মানুহৰ লগত শত্ৰুতা নাই। বিৰোধী পক্ষত থাকোঁতে যে আমি ইমান সংখ্যালঘু প্ৰীতি হৈ যাওঁ, শাসনত থাকোঁতে কাম কিয় নকৰোঁ? এই যে কালি বতদ্ৰবাত আমি দেখিছোঁ, আৰে জোঁৱাই আকৌ মাটি দি দিয়ে, মাটি কৰি পেলাই গাঁৱে গাঁৱে হৈ গ'ল। এতিয়া এই মানুহৰ লগততো আমি থিয় হ'ব নোৱাৰোঁ। এতিয়া যদি 8 সন্তান 12 সন্তান হয়, মাটিটো কমি যাবই, সেইটোতো সেইটোতো সমস্যা এটা। যে এভিক্টেড মানুহক আকৌ পানী আৰু কিবা দিয়াটো আমাৰ চৰকাৰৰ কোনো তাত পলিচিৰ ভিতৰত নপৰে, এইটো আপোনালোক কালি গৈছিল আপোনালোক দিয়ক, সেইটো এন জি অ'ৰ কাম। যোনে আইনক বিৰোধিতা কৰে তাক আকৌ আমি কেনেকৈ পানী খুৱাব পাৰোঁ? আমি সেইটো কৰিব নোৱাৰোঁ। আমি মেডিকেল ট্ৰিটমেণ্ট কৰিব পাৰোঁ কাবাক, কিন্তু তাতে গৈ পেলাই কেম্প বহুৱাই এইটো ফ্লাড ৰিলিফ কেম্প আমি কৰিব নোৱাৰোঁ। এইটো আপোনালোক কালি গৈছিল, আপোনালোকে আগবাঢ়ি যাওক, ব্যক্তিগতভাৱে ময়ো যি কৰিব লাগে কৰিম, কিন্তু চৰকাৰৰ দৃষ্টিভংগীত দে হেভ ভায়োলেটেড দ্য ল, গতিকে আইন ভংগ কৰি মানুহক আমি আকৌ তাতে গৈ কেম্প পাতি তেওঁলোকক খোৱা বোৱা দি, তেওঁলোকেতো এভিকশ্যনটো কৰিবই নালাগিছিল, আকৌ তেওঁলোকে আগতে নিজৰ খৰচত খাইছিল, তাতে এতিয়া চৰকাৰৰ খৰচত খাব, কথাটো উল্টাই হ'ল। দেখোন দে উইল বিকাম গেষ্ট অফ গভৰ্ণমেণ্ট নাও ফ্ৰম দ্য এভিকশ্যন। চ' তেনেকুৱা ব্যৱস্থা নাই, কিন্তু সেই জিলাৰ সন্মানীয় বিধায়িকাই যিখিনি মানুহ সঁচাই লেণ্ডলেছ, ইট ইজ এ কণ্টিনিউৱাছ প্ৰচেছ, তেওঁলোকৰ আবেদন ডিচিত গৈ দি দিয়ক, তাত এল এ চি বহিব, ডিচাইড কৰিব, য'ত মাটি আছে বিধায়িকাই দেখুৱাই দিয়ক যে এইখিনি মাটিৰ এটা পৰিচনত আমি লেণ্ডলেছ মানুহ এইখিনিক বহুৱাম। গভৰ্ণমেণ্টে এছ বি ৰিপৰ্ট ল'ব, কোন জোঁৱাই ক'ৰ পৰা আহিছিল, তাতে মাটি আছেনে নাই। ইট ইজ এ টাইম কনজিউমিং প্ৰচেছ, বাট আমি যেনেকে গৰু খুটিত আমি কৰি দিছো, যিকেইজন অৱশিষ্ট মানুহ ৰখি গৈছিলে, কোনো ব্যৱস্থা নাই, অৱশিষ্ট মানুহখিনিক আমি কৰিব পাৰোঁ। এতিয়া ৰাস্তাৰ কাষত বহি থাকিলে মইতো আৰু ছেকেণ্ড টাইম তাতে এভিকশ্যন কৰিব লাগিব। আজি আমি গভৰ্ণমেণ্টৰ পৰা আকৌ কৈছো যে ভাই ৰাস্তাত বহি নাথাকিব, কাৰণ আমি চাফিচিয়েণ্ট ৱাৰ্নিং দিছো যে আপোনালোক যাওক। তাৰ পৰা মেক্সিমাম মানুহ গুচি গৈছে, যিখিনি মানুহ লেণ্ডলেছ তেওঁলোকৰ ক্ষেত্ৰত বিধায়িকাই আগভাগ ল'ব লাগিব, কপুলাৰ ফিল আপ কৰিব লাগিব। প্লিজ, আমি লেণ্ডলেছক কিয় সংস্থাপন কৰিম? লেণ্ড থকা মানুহক সংস্থাপন কৰিব পৰা নাই, আমি আইন ভংগকাৰী মানুহক কিয় সংস্থাপন কৰিম? বসুন্ধৰা দিছো, বসুন্ধৰা পৰ্টেলত আবেদন কৰিব। আজি আমাৰ কিমান মানুহৰ অসমত মাটি নাই, সেইবিলাক মাটি নোহোৱা মানুহক গভৰ্ণমেণ্টে ৰিলিফ কেম্পত আনি খুৱাব নেকি? এইটো নিয়ম আছে যে বসুন্ধৰাৰ পৰ্টেল আছে, পৰ্টেলত আবেদন কৰিব, মানুহে কপুলাৰ ফৰ্ম দিব, বিধায়িকাই নেতৃত্ব ল'ব, বিধায়িকাই নেতৃত্ব লৈ পেলাই মানুহখিনিক মাটি দিওৱাৰ ব্যৱস্থা কৰিব তেওঁৰ সমষ্টিৰ যদি হয়। যেনেকৈ মোৰ সমষ্টিত মানুহৰ যেতিয়া মাটি নোহোৱা হয়, মই এইখিনি কাম কৰোঁ। আমি সরজমিন তদন্ত করে যেটো পালো, তাতে আমাক বহু লোকে তৌজি খাজনা আদায় করার রসিদ কালি দেখাইছে, বহুত আমি চালু, যত আমি 1981, 84, 87 বা 2019 তৌজি খাজনা আদায় দিছিল, আর তাত দেখিছো অঙ্গনবাদী কেন্দ্র সরকারে পাতি দিছিল, আগতে ইলেকট্রিসিটি কানেকশন যেবিলাক ঘর উচ্ছেদ করা হল সেবিলাকত বিদ্যুৎ সংযোগ দিয়া হয়েছিল, কনজুমার হয়েছিল, অঙ্গনবাদী কেন্দ্র, এইবিল সরকারি সা সুবিধা সরকারে বিগত 30-40 বছরে দিয়ে আছে। গতি এই লোকসল হঠাতে আহি বেদখল করা কোনো বেদখলকারী নহয়, পূর্বত যেতে গৌতম বরা মন্ত্রী আছিল বা দিগম্বরা মন্ত্রী আছিল, তেওঁলোকেও এই লোকসকলক সা সুবিধা দিছিল আর মাটির পট্টা দিয়া হব বলে কৈছিল। আর বিভিন্ন আধ্যাত্মিকতার ক্ষেত্রে নহয়, আমি সাংস্কৃতিকভাবে আমি সত্রসমূহ, আমার যে পান কেন্দ্র, যে সত্রসমূহ আমার গুরুসকলে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেব, দামোদরদেব, ভবদেবে স্থাপন করেছিলেন,
আর সেই সত্রসমূহ যদি আমি যদি রক্ষণাবেক্ষণ দিব নোৱাৰো তেতিয়া কোনে দিব? গতিকে স্বাভাবিকতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব সরকারখানে এক আমূল পরিবর্তন আনিবলৈ সক্ষম হয়েছিল, যার কারণে এখন কমিটি পর্যন্ত গঠন করে দিয়া হয়েছিল। সেই সমিতির রাইজে সাক্ষাৎ হয়েছিল আর সাক্ষাৎ আধারত আর উপায়ুক্ত ডাঙরিয়ার যে সরজমিন চলন্ত সম্পূর্ণ আধার সময় হলে।